জাতীয় ফুল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করব সেটা যে এতটাই মজা হবে সেটা আসলে চিন্তাও করিনি তবে বরাবরই আমার এই জাতীয় ফুল শাপলাটা খেতে সব সময় ভালো লাগে আর আমি এটা প্রতিদিনই খেতে পারবো আর যারা সাপলা পছন্দ করেন তারা কিন্তু আমার মতোই এভাবেই খেতে পারবেন আসলে এই সাপলা কিন্তু আমরা অনেকভাবেই রান্না করি আজকে শর্টকাটে রান্না করলাম কারণ ফ্রিজে কোনো নারকেল বাটা ছিল না তাই ছোট ছোটো কিছু চিংড়ি মাছ দিয়ে শাপলাটা ভাজি করলাম ভাজি মানে একদমই চড়চড়ি করলাম স্বাদে ভাবলাম একটু ধূন্যাপাতা দিতেই পারি এটা আপনারা থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন আর ধনেপাতা সে যেহেতু আজকে নিয়ে আসলাম ভাবলাম একটু দিয়ে দেই ফ্লেভার আর একটু অ্যাড হবে আর এই সাপলা দিয়ে আপনি অনাহাসে একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন যারা কখনই খাননি তবে এই শাপলাটা খাওয়ার চেষ্টা করবেন জাতীয় ফুল সাপলা খেতেও কিন্তু জাতীয় একদম এটা কিন্তু আমি ইলিশ মাছের মাথা লেস দিয়েও রান্না করি আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করি আবার নারকেল বাটা দিয়েও রান্না করি আবার ডাল দিয়েও রান্না করি আমি এই জাতীয় ফুল সাপ্লাই এটাকে আমি বহুভাবে রান্না করি আর সবভাবেই এটাকে অনেক অনেক মজা লাগে আর আজ কয়দিন যাবৎ আমার না অনেকটা এই বাইং মাছ খেতে ইচ্ছে করছিল একদমই সটফট করছিল আমি কখন মাছ খাবো এই বাইং মাছটাও কিন্তু আমরা নারকেল বাটা দিয়ে রান্না করি তবে ওই যে বললাম ফ্রিজে আজকে কোনো নারকেল বাটাই ছিল না বাজারে যাওয়ার পর দেখি একদমই ছোট ছোট কিছু বাইমাছ পাওয়ার পর সেটাই নিয়ে আসলাম কেটে কুটে একদমই একটু ভা মানে একটু কড়া করে ভাজি করে ভুনা করলাম আসলে এই বাইং মাছ খেতেও কে কে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করবেন আমার কাছে কিন্তু বরাবরই এই বাইং মাছ খেতে অনেকটাই ভালো লাগে আমি বড় মাছ তেমন একটা পছন্দ করি না কিন্তু ছোট মাছের মধ্যে বাইং মাছ বলেন আর যে কোনো ছোট মাছ টমেটো দিয়ে চড়চড়ি করলে আমার আর কিছু দরকার হবে না আমার মতো অবশ্য অনেক পুরো আছেন এরকম ছোট মাছ খেতে অনেকটাই পছন্দ করেন তবে এই বাইং মাছ আমাদের ঘরের কেউ না খেলে আমি কিন্তু কোনো কিছুই মনে করব না কারণ আমার এটা প্রিয় খাবার দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে যাই হোক রান্না করা শেষ এখানেও ধুনিয়া দিয়ে সুন্দর করে আদা রসুন বাটা একের সব মাংসের মশলা দিয়ে আপনি সব সবসময় রান্না করবেন দেখতেই পাচ্ছেন এখানে তেজপাতাও দিয়েছি রান্না শেষে এটাকে একটা বাটিতে বেড়ে নিলাম আর দেখতে যেমন মজা হয়েছে খেতে কিন্তু সত্যি বলছি অনেকটা মজা হয়েছে যাই হোক এখানে আবার ছেলের জন্য একটু মুরগি রান্না করব। এই একই কড়াইতে কিন্তু আমি বাইমাস রান্না করেছি ভাবলাম অন্য একটা কড়াই কেন নষ্ট করতে যাব। তাই ওটাকে বাটিতে বেড়ে রেখে এখানে একটু মুরগি দিয়ে মুরগি আলু মিলিয়ে কষিয়ে রান্না করব। কারণ আমার বড় ছেলে এই মাছ বা সাপলা কোনো একটা খাবারই ও খাবে না তাই ওর জন্য আর কি করার মাঝে মাঝে আমরা যদি মাছ খাই ওকে একটা ডিম ভাজি করে দিতে হয় খুব খারাপ লাগে কোনো মুরগি আর মাংস ছাড়া কোনো কিছুই সে খেতে চায় না তাই ওর জন্য একটু মুরগি বেশি করে আলু দিয়েই রান্না করলাম কারণ এটা ও দুই দিন যাবৎ খাবে যাই হোক প্রতিদিন তো আর মুরগি রান্না করা রান্না করা সম্ভব না এটাও কিন্তু রান্না হয়ে গেছে আমি এখানেও জিরার ফাঁকি ঠাকি দিয়ে একদমই রান্না কমপ্লিট করে ফেলেছি আসলে রান্নাটা এটা ছিল গতকালকে একটু তরকারি ছিল আর এই যে আমার শাপলা রান্নাটা দেখতে পাচ্ছেন একদমই চরচড়ি করে ফেলছি আর এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে আর বাইং মাসটাও সুন্দর করে আমি একদমই রান্না শেষে একটা বাটিতে নিয়ে নিছি আর রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে কি আর বলবো আজকের রান্নাগুলো আমার কাছে অনেক সাপলা যেমন মজার আর বাইক মাসটাও ছিল অতুলনীয় আর স্বাদ